আসসালামু আলাইকুম, আমি জিয়াল হোসেন, সাসকাটুন, সাসকাচন, কানাডা থেকে। তো বাংলাদেশে যা হচ্ছে তা নিয়ে আমরা সবাই খুবই 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 উদ্বিগ্ন। এখন ঘটনা হচ্ছে যে পুরো ব্যাপারটা, আন্দোলনের ব্যাপারটা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে আসলে এটা এখন ডু অ্যান্ড ডাই হয়ে গেছে দুই পক্ষের জন্যই। আসলে তো এখন কেউই আসলে পিছাবে না, কারোরই পিছানোর মতো জায়গা নাই, আবার কারোর আগানোর মতো জায়গা নাই। মানে খুব একটা, খুব বলা যায় যে একেবারে, মানে বলা যায় যে ক্লাইম্যাক্সে আছে আর কি। তো এই অবস্থায় আমাদের সরকার কি করতে পারে? যেহেতু ইন্টারন্যাশনাল প্রেশার আছে, হয়তো বা তারা এখন স্নাইপার টাইপার দিয়ে গুলি করে মানুষ মারবে না, আমি জানি না, তারপরে মারতে পারে, এদের দিয়ে কোনো বিশ্বাস নাই, আমি এদেরকে বিশ্বাস করি না। তারা হয়তো সাদা পোশাকে মারতে পারে, অনেক কিছু করতে পারে, বাট আমার যেটা ধারণা এবং যেটা তারা অলরেডি করতেছে সেটা হচ্ছে গুম করে না, বাসা থেকে তুলে নিয়ে যায়, গুম করে দেয়া। অলরেডি আমি শুনতে পাচ্ছি এখান থেকে খবর আসতেছে যে তারা বাসায় বাসায় রেড দিচ্ছে, রেড দিয়ে তারা রাতের অন্ধকারে তারা ছেলে মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এবং ছেলে মেয়ে গুলাকে কোথায় নিচ্ছে তার কোন ঠিক ঠিকানা নাই। তো এই ছেলে মেয়ে গুলা কবে ফিরবে, কিভাবে ফিরবে আল্লাহ জানে। যাই হোক, তো এই জিনিসটা বন্ধ করাটা খুব জরুরি দরকার। তো আমার একটা ফ্রেন্ড আমার একটা চমৎকার আইডিয়া দিচ্ছে কিভাবে এটা বন্ধ করা যায়। খুবই সিম্পল আইডিয়া, কারো কাছে হাস্যকর মনে হইতে পারে, কিন্তু যে কোনো আইডিয়াই হচ্ছে ওর্থ শেয়ারিং, তো সেই জন্য আমি শেয়ার করতেছি। তো ব্যাপারটা এরকম যে আমরা এরকম কল্পনা করতে পারি যে পুলিশের হয়তো 10-12 জনের একটা গ্রুপ হয়তো বা আসবে, এবং তারা কোনো একটা বাসায় রাতের বেলা 2-3টার দিকে হয়তো বা তারা রেড করবে। তারা হয়তো ইলেকট্রিসিটি অফ করে দিতে পারে ওই এলাকাটায়, রেড করে দিয়ে তারা বাসায় যায় নক করবে, বাসায় যায় নক করে ছেলে মেয়েদের মোবাইল চেক করবে, বা হয়তো বা যারা এনলিস্টেড ছেলে মেয়ে, অর্থাৎ যাদেরকে আগে মানে কি বলা যায় আন্দোলনে দেখা গেছে, তো তাদের হয়তো ছবিটিও থাকতে পারে। তো যাই হোক, তারা এভাবে করে ছেলে মেয়েদের ধরে নিয়ে চলে যাবে। তো এটাকে কিভাবে বন্ধ করা যায়, এটাকে ইউনিটির মাধ্যমে বন্ধ করা যায়। আমরা অলরেডি দেখছি যে এরকম বেশ কিছু ঘটনা ঘটছে যে পুলিশরা ছাত্রছাত্রীদের ধরে নিয়ে যাচ্ছিল, তো সে সময় আইনজীবীরা, তারপর টিচাররা সেই ছাত্রছাত্রীদেরকে ছুটায় নিয়ে আসছে। তো এরকম বাসাতেও করা সম্ভব। এখন আইডিয়াটা এরকম যে আমাদের প্রত্যেক বাসায় এগুলা থাকে, এরকম হাঁড়ি পাতিল এগুলো থাকে, যেটাতে আমরা অনেক জোরে শব্দ করতে পারি, বাড়ি মারলে আরো জোরে, বাড়ি মারতেছি না আর কি, জায়গা বাচ্চা ঘুমায় আছে, বাট অনেক জোরে শব্দ হয়। তো আপনাদের বাসায় এরকম রাখেন। আমরা সাধারণত তো কমিউনিটিতে থাকি, বাংলাদেশ প্রচুর মানুষের দেশ, যারা ধরেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকে, সে ধরেন আপনি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ থাকেন, সেই বিল্ডিং এ হয়তো 30টা ফ্যামিলি থাকে, আপনি তাদেরকে বলে দেন, সবাইকে বলে দেন যে এরকম যদি কোনো শব্দ তারা শুনে, এই শব্দটা করার কারণটা হচ্ছে এই যে আপনাকে যদি ইলেকট্রিসিটি অফ করে দেয় তারপরে এই শব্দ আপনার যাবে, মানে এই শব্দটা আপনি করতে পারবেন। তো এরকম শব্দ তারা যদি শুনে, তারা যাতে বার হয়ে আসে, তাদের বাসা থেকে বার হয়ে আসে, তাদের বাসা থেকে বার হয়ে সে যাতে আপনাকে বাঁচাইতে আসে। যদি 50-60 জন লোকও যদি আসে তো আপনাকে নিয়ে যেতে পারবে না, পুলিশ আপনাদেরকে নিয়ে যেতে পারবে না। আর তাও যদি না হয়, অ্যাটলিস্ট সেটাও যদি তারা না পায়, তারা যদি ভয় পায়, অ্যাটলিস্ট তারা তাদের ফ্ল্যাট থেকে, তাদের ফ্ল্যাট থেকে তারা যাতে এরকম কোনো একটা খুঁটি বাটি নিয়ে যাতে তারা শব্দ করে। আমার ধারণা যদি এরকম সব চারদিক থেকে যদি এরকম শব্দ আসে তাহলে পুলিশরা ভয় পায়, পালা যাবে, তারা হয়তো ওইখানে থাকতে যাবে না। সো এই এটা একটা এফেক্টিভ একটা ওয়ে হইতে পারে, যদিও খুবই সিম্পল, আসলে সিম্পল আইডিয়াই বেস্ট আইডিয়া। তো আপনারা দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, সবার বাসায় এরকম রাখেন, সবাইকে বলে দেন ভাই তোমরা রাত্রেবেলা যদি এরকম হঠাৎ করে এরকম পিটানোর শব্দ শুনো তাহলে বুঝবা সামথিং ইজ রং, তো তোমরা তখন বাইর হয়ে আসো, আমার বাসায় আসো, দেখো যে কি অবস্থা। এখন বাংলাদেশে যে অবস্থা, বাংলাদেশে এটা বাঁচা মরার লড়াই, এখন একটা সাধারণ মানুষদের, বাংলাদেশে যারা সাধারণ মানুষ তাদের বাঁচা মরার লড়াই। তো এখন সব দিক থেকে চেষ্টা করতে হবে, যার পক্ষে যা কিছু সম্ভব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।